ইসমে আজম পাঠ করার পর দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআনানি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, কেননা আমি সাক্ষী দিচ্ছি যে আপনি আল্লাহ, আপনি ছাড়া আর কোনো হক ইলাহা নেই, আপনি একক ও অমুখপক্ষী সত্তা, সকল কিছু আপনার মুখপক্ষী, আপনি কাউকে জন্ম দেননি এবং জন্ম নেনও নি, আর আপনার সমকক্ষী কেউ নই। আবু দাউদ 1993, তিরমিজি 3475। তোমরা যখন তাশাদ্দুদ শেষ করবে, তখন চারটি বিষয় থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে বলবে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়া আল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জাগতিক জীবনের ও মৃত্যুর ফিতনা, পরীক্ষা বা বিপদ থেকে, এবং দাজ্জালের অমঙ্গল থেকে। রেফারেন্স মুসলিম 588। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা যে পানি পান করো সে সম্পর্কে ভেবে দেখেছো কি? তোমরা কি ওটা মেঘ থেকে নামিয়ে আনো না আমি বর্ষণ করি? আমি ইচ্ছা করলেই তা লবণাক্ত করে দিতে পারি, তবুও কি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? সূরা আল ওয়াকিয়া আয়াত 68-70। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে উমর ইবনু মারিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, গরিব মিসকিন ও নিজ প্রয়োজনে প্রয়োজন মিটানোর উদ্দেশ্যে আগমনকারী লোকের জন্য যে নেতা নিজের দরজাকে বন্ধ করে রাখে, যদি সে তাদের প্রয়োজন পূর্ণ ও অভাবের সময় দূরে আড়ালে থাকে, পর্দা বা বাধা সৃষ্টি করে, এই ধরনের লোকের দায়িত্ব অভাব ও প্রয়োজনের সময় আল্লাহ তাআলাও আকাশের দরজা বন্ধ করে রাখবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পর থেকে এক লোককে মানুষের প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে নিযুক্ত করেন। সহি তিরমিজি 1332, আহমদ 17572, আবু দাউদ 2948, সহিহা 629, রিয়াজুস সাবলিহীন 663। সূরা ফাতিহা পড়ে আমিন বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ আমিন বলে আর আসমানের ফেরেশতারাও আমিন বলে, এতে পর উভয়ের আমিন যদি মিলে যায় তবে আমিন বলার জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেওয়া হয়। সহি বুখারি 781। দুয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি বর্তীয় সত্য কোনো উপাসনা নেই, তুমি অতি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের দলভুক্ত। ফজিলত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি হযরত ইউনুস আলাইহিস সালামের ভাষায় দোয়া করবে, সে যে সমস্যাই থাকুক আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দেবেন। তিরমিজি 3505। বিদআত এমন এক আমল যার ফলাফল জাহান্নাম। প্রত্যেক বিদআত ভ্রষ্টতা আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। রেফারেন্স মুসলিম 1535, নাসাই 1560। বিদাতকারীর
ফরজ নফল কোনো আমলেই কবুল করা হবে না। রেফারেন্স সহি বুখারি 3172। বিদাতকারীরা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। রেফারেন্স সহি বুখারি 7049। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বিদাতকারীর কোনো ইবাদত ফরজ সুন্নত ও নফল কবুল করবেন না। রেফারেন্স সহি বুখারি 6755। যেই আমলের কথা কোরআন ও হাদিসে নেই তাই বিদাত। বিদাত থেকে বাঁচতে কোরআন ও হাদিস মেনে আমল করুন।